আসসালামু আলাইকুম আই বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে পিএনজি ট্রি সাইটটা নিয়ে আজকে আপনাদের দেখাবো, যেটা হচ্ছে আপনারা যারা ডিজাইনে কাজ করেন এখানে বিভিন্ন ডিজাইন সাবমিট করে রেখে দিও, সেখান থেকে আপনারা আর্নিং জেনারেট করতে পারেন। আমি যেমন এর আগে দেখাইছি আপনার আপস্ল্যাব, তারপর হলো এক্সপ্লোরেন্ট, এইগুলো কয়েকটা মার্কেট প্লেস, তারপর হলো আরো এই ধরনের আরো অনেক মার্কেট প্লেস আছে। সেই মার্কেট প্লেস গুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব, বিকজ আমি নিজেও চেষ্টা করতেছি এখান থেকে আর্নিং করার পরে আপনাদেরকে একটু করে সেটা একটু করে বেসিক আইডিয়া দেওয়ার জন্য, চাইলে আপনারা সেখান থেকে আপনারা নিজেরও যেন আর্নিং করতে পারেন। তো পিএনজি ট্রি সেটারই মতো একটা ভালো একটা সাইট, যেটা হলো চাইলে আপনারা এখানে আর্নিং করতে পারেন, যাদের ডিজাইন গুলো এখানে আপলোড করে জাস্ট আর্নিং করতে পারেন। তো এখানে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে দেখেন রেজিস্ট্রেশন অপশন আছে, আমি আমার ইনভাইটেশন লিঙ্ক দিয়ে দিব নিচে, যদি চান আপনারা সেখান থেকেও ঢুকতে পারেন, আর আদারওয়াইজ যদি মনে করেন পিএনজি ট্রি ডাইরেক্ট লিখে এখান দেখে ঢুকবেন সেখান থেকেও আসতে পারেন। আমার রেফারেল দিয়ে ঢুকলে আপনারা পার ডে 5টা করে ডাউনলোড করতে পারবেন আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে ঢুকলে। তো চেষ্টা করুন আপনারা যেটা যেটা ভালো লাগে সেটাতেই করবেন, আমি আমার রেফারেল লিঙ্ক আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিবো, চাইলে সেটা কিন্তু আপনারা পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে আসার পর দেখেন আমার যেহেতু আপনার যদি অ্যাকাউন্ট থাকে জাস্ট এখানে লগ ইন, আমার পাসওয়ার্ড সব কিছু লগ ইন করা আছে। তো আপনারা এখানে দেখেন রেজিস্ট্রেশন অপশন আছে, রেজিস্ট্রেশন অপশন চলে আসবেন। এখানে রেজিস্ট্রেশন অপশন আসার পর আপনার মেল আইডি দিবেন, একটা মেল আইডি দিচ্ছি, .com ও সরি এখানে মেল আইডি না, মেল আইডি নিচে এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা সবসময় একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন রেজিস্টার, থ্যাংক ইউ ভেরিফাইড, দেন এখানে যদি আপনার পিজিএফ ভেরিফাইড অপশন চলে আসবেন। তো এইখানে আসার পর যে ভেরিফাইড অপশন আসবে, দেন সেক্ষেত্রে জাস্ট কিছু নেই, আপনার মেলে অ্যাকাউন্ট মেলে একটা কনফার্মেশন কোড যাবে, সেখান থেকে ক্লিক করার পরই অ্যাকাউন্টটা ইজিলি খুলতে পারবেন। তো আমার একটা অ্যাকাউন্ট করা ছিল, আমি সেখানে আপনাকে এসে সেটাই দেখাচ্ছি যে আমি এখান থেকে কিভাবে কাজগুলো করব, এবং সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কী করে আপলোড করব, পাবলিশ করব সব কিছু। তো এর জন্য যেটা করতে হবে, ধরো এখানে যেটা হচ্ছে পিএনজি ট্রিতে আসার পরে ধরুন একটা অপশন অলরেডি ওপেন হয়ে থাকবে, তো আপনার এখানে অ্যাকাউন্ট ঢুকার পর লগ ইন করার পর, তো এরপর যেটা করবেন এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, যেখানে জয়েনিং করতে হবে, ওদের যে রুলস থাকবে সেই রুলস অনুযায়ী। সো এখানে আসার পর জাস্ট এখানে কম্পোজ এই অপশনে চাপ দিতে হবে, জয়েন্ট পিএনজি, এইটা আপনাদের সবারই শো করবে, কোনো সমস্যা নাই, চাইলে আপনারা সেখান থেকেও চলে আসতে পারবেন। বা এখানে জয়েন আর প্রিমিয়াম যদি যান, এখানে দেখেন এটা যেটা আসে, এখানে আপনার এই ধরনের বিল বোর্ড দিতে হয়, এখানে এটার দরকার নাই কারণ এখানে পেমেন্ট পে এর অপশন আছে। তো আপনারা এইখানে দেখবেন কমপ্লিট কন্ট্রিবিউটর প্রজেক্ট, এখানে চাপ দেওয়ার পরে এখানে একটা জয়েন এক্সক্লুসিভ ডিজাইন থিম চলে আসবে। এটা এখানে আসার পর জয়েন আস এখানে দিব, এখানে ডিটেলস যে কিছু এগ্রিমেন্ট থাকবে এগ্রিমেন্টগুলো সব কিছু আমরা পড়ে নিব, আর যদি সম্ভব না হয় না পড়তে একটু স্ক্রোলিং করে নেবেন, সব কিছু করে একটু নিচে চলে আসবেন। তো এখানে আসার পর দেখেন এখানে এই যে অপশনটা, এটা স্ট্রোক এটা এইভাবে থাকবে, তো এটা আপনার টিকটা তুলে দিতে হবে, টিক দিতে হবে এখানে। তারপর এখানে সিলেক্ট অ্যান্ড বটম অ্যান্ড রেড ইউর অল কন্ট্যাক্ট, এখানে অপশনটা চাপ দিতে হবে, এখানে একটা প্রোফাইল চলে আসবে, এখানে আমার প্রোফাইলটা আমার ন্যাশনাল আইডি কার্ড সহ সব কিছু আমি এখানে অ্যাড করছি, চাইলে আপনাদের অ্যাডগুলো আপনাদের কী নাম দিবেন সেটা নাম দিতে পারেন, অ্যাড্রেস ন্যাশনাল আইডি কার্ডে সব কিছু যা যা আছে ডিটেলস ডিটেলস সব কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এখানে যে ফেক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে আমার আইডির অপশন, এখানে দুইটার আইডি দিতে হবে, একটা হলো ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট, দুইটাই দিতে হবে। আমি একটু দেখাচ্ছি, যেটা হলো আইডির এই দুইটা অপশন থাকবে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, তো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটি আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে যে অপশনটা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটা দিয়ে জাস্ট এখানে আইডিতে অ্যাপ্রুভ করে ফেলতে হবে। হ্যাঁ, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট, দুটো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটা আসবে, এখানে নেক্সটে চাপ দিবেন। তো দেখেন কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন হ্যাভ ইমেল ভেরিফাইড, আপনার ইমেল একটা কনফার্মেশন মেল যাবে, দেন এই যে দেখেন আমার মেল সেন্ড করে দিলাম, আমার মেল একটা কনফার্মেশন মেল যাবে, দেন সেক্ষেত্রে মেলের মাধ্যমে আমাদের সে জানাই দিবে যে চাইলে আমরা এখন থেকে এখানে আপলোড করতে পারবো। তো এটাই ছিল মূল কাজ, যেহেতু আমরা দেখেন এখানে কনফার্মেশন একটা মেল আসবে, সেম মেলটা যেখান থেকে এখানে কনফার্মেশন মেল ডিজাইন দেখেন এখানে কংগ্রাচুলেশন ইউর সব কিছু দেখাচ্ছে কন্ট্রিবিউটার, তো এখানে কনফার্মেশন ইমেলে চলে আসবো আমরা।
কনফার্মেশন ইমেল আসার পর দেখেন এখানে কিছু থিম দেখা দিচ্ছে, চাইলে এরা কি ধরনের আপলোড অপশন এখানে আপনি আপলোড করতে পারবেন এবং কি ধরনের ইমেজ এখানে চাইলে ওরা আপলোড দিয়ে থাকে, তার কিছু ডেমো এখানে দেওয়া আছে। তো এখানে এই ধরনের যে ইমেজগুলো এখন চাচ্ছি আমার যে ইমেজটা আমি সেটাকে যে আপলোড করবো সেটা এখন দেখাবো আপনাকে। তো দেখেন এখান থেকে জাস্ট আর্নিং হওয়ার পরে এখানে দেখেন $5 আমার রেফারেল লিঙ্ক দিয়ে যদি ঢোকেন সেক্ষেত্রে আপনার টোটাল আর্নিং $5 আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আমার রেফারেল লিঙ্ক দিয়ে যদি আপনারা জাস্ট সাইন আপ করেন তাহলেই। তো এখানে দেখেন কিছু রুলস রেগুলেশন আছে, সেম রুলস রেগুলেশন গুলো আমি দেখাই এখানে। গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রাম টেমপ্লেট এইগুলো ডিজাইন এখানে PNG JPG সাপোর্ট করে, 1200 বা 1200 থাম্বল হতে হবে, ফাইলটা জিপ ফাইল হতে হবে। তারপরে এখানে হলো ফাইল সব কি কি ফাইল হবে, PSD AI EPG সবগুলো ফাইল জিপ ফাইল করে দিতে হবে। এখানে এই দুটো ফাইল থাকবে যে ইপিএস এবং ইমেজটা সেটাকে জিপ ফাইল করে দিতে হবে, এখানে এখানে আপলোড করে দিতে হবে। এখানে তেমন কোনো ইয়ে না, যারা একটু অন্যান্য মার্কেট প্লেসের দেন কালার রেগুলেশন রেজুলেশনটা আপনার কি কালার দিবেন সেটা আপনাকে বলে দিছে যে কি ধরনের কালার আপনি এখানে আপলোড করতে পারবেন, সেটার কিছু রুলস দিয়ে দিছে এখানে। তো এই এইটাই ছিল মূলত আপনার কিছু রুলস রেগুলেশন, খুব বেশি কিছু না। আমি তারপর দেখাই দিব আপনার কি করে এখানে আপলোড করবেন এবং কি করে এখানে আপলোড করা যায়। তো আমরা আপলোড অপশনে চলে আসবো, আপলোড অপশনে আসার পর এই ধরনের একটা অপশন চলে আসবে। চলেন একটা ফাইল একটা রেডি করে দেখাই। আচ্ছা আমি এই ফাইলটা আমি দুটো ফাইল রেডি করছি, এটা আপনাদের সময় একটা ওপেন করতেছে একটা ফাইল। তো দেখেন এখানে আমার আপল্যাবসের জন্য একটা ডিজাইন করা ছিল ফাইলটা, এখানে আমার সব দেখেন এখানে আপনি চাইলে কিন্তু এডিটিং টেক্সট আপনি চাইলে এডিট করতে পারবেন, নাম ধাম সব চেঞ্জ করতে পারবেন। তো এখানে যে পেজের রেজুলেশন ছিল সব কিছু আপনাকে আমি একটু দেখাই। এখানে RGB পেজ সব কিছু নেওয়াই আছে। তো এখানে নেওয়ার পর জাস্ট আমি এখানে পেজের সাইজটা দেখেন, পেজের সাইজ ছিল 1200x900। হ্যাঁ, তো আমি এটা 1200x1200 নিয়ে নিব। 1200x900 নেওয়ার কারণ কি হলো, আমার এটা পেজের সাইজটাও চলে আসলো এবং ইমেজ সাইজটা থাম্বল থাম্বলের যে ইমেজটা হতে হবে সেটা অবশ্যই হতে হবে আমাদের 1200x1200। আর এখানে RGB কালার দিয়ে দিছি, যাইলে আপনারা যখন নতুন পেজ নেবেন নিউ পেজ নেবেন তখন এখানে চলে আসবে পেজের অপশনে এখানে RGB কালার। জাস্ট এখানে RGB কালার এখানে 1200x1200 নেবেন তাহলে হয়ে যায়, নাম দিবেন, নাম দেওয়ার পর এখানে সেভ দিবেন, নতুন পেজ চলে আসবে 1200x1200। তো এই সেম কাজটা আমি এখানে করছি 1200x1200। আর যদি আপনারা বলেন আমি একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট এখানে দেওয়ার পর এটাকে সেভ করব। সেভ অবশ্যই নাম একই হতে হবে সেভ করার সময়। এখানে দেখেন নাম আমি তিন এখানে তিনই তিন দিব। তো তিন দেওয়ার পর যেটা আসবে এখানে এটা জাস্ট নাম আমি এই নামটাই রাখলাম, কোনো সমস্যা না। নাম রাখার পর এখানে আমি সেভ দিব। তো এখানে আমি যেহেতু একই নাম দিতে যাচ্ছি সেভ দিলাম পেজটা। ধরবো এখানে সিসি এখানে আমি অবশ্যই সিসি ফাইল করে নিব। সিসি ফাইল এখানে চাইলে আপনি ইনক্লুডিং থাম্বল এখানে করে নিতে পারেন, ইনক্লুডিং CMYK ফাইল এগুলো দরকার নাই, চাইলে আপনি থাম্বল দিতে পারেন আর উপরে থাকবেই, চাইলে আপনি থাম্বলটা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই। দেন এখানে ফাইল ওকে করব আমি, এটা আমার ওকে হলো। এখন আমি থাম্বল বানাবো, থাম্বলটা আমি অবশ্যই সেভ টু ওয়েব চলে আসবো, এখানে ডিটেলস দিয়ে দিব। এখানে ফাইলটা থাম্বল আমি এই নামে অ্যাড করবো, সো আমি এখানে নামটা অ্যাড করলাম। এখন আসেন আমি ফাইলে, ফাইল দেখেন এটার নাম, এটার নাম কিন্তু আমার একরকম হতে হবে হুবহু। তো আমি এটাকে কপি করলাম, এই নামটায় আমি সেম নামটা এখানে রিনেম করে এটা এখানে আমি অ্যাড করলাম। এখানেও নামটা আমি হুবহু একই নাম হতে হবে, নামের কোনো চেঞ্জ হওয়া যাবে না। তো নামের আমি একই নাম দিচ্ছি, এখানেও সেম নাম। আচ্ছা নাম শেষ। এখন দেখেন আমি দুটো ফাইলকে এক এক জায়গায় ইনক্লুড করবো, দুটো ফাইল ফাইল সিলেক্ট করলাম, এখানে জিপ করবো, এই যে ফাইল জিপ সিলেকশন জিপ। তো আমি যেহেতু তিনটা ফাইল রেডি করতেছি আমি তিনটাকে জিপ করব, তিনটা ফাইলে আমি জিপ করলাম। তো বন্ধুরা এখন যেটা হলো এখানে জাস্ট দেখেন আপলোড অপশনে চলে আসবো, এখানে জাস্ট আপলোড, এই যে দেখেন এইখানে চিহ্নটা আপলোডের অপশনে এখানে যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নে চাপ দিব। তো প্লাস চিহ্নে চাপ দেওয়ার পর এখানে আমার ফাইলটা সিলেকশন কোথায় আছে সেটা আমি দেখাই দিতে হবে, যে PNG ট্রি এখানে আমার এই রিনামের দেখেন তিনটা ফাইল শো করতেছে, আমি তিনটাকে সিলেকশন করবো, তোমার তিনটে জিপ করা আছে, জাস্ট সিলেকশন করে ওপেন করব আমি। এখন স্টার্টে যেটা হচ্ছে স্টার্টটা আমাদের শো করতে বলতেছে যে এটা ফাইলটা এখন এখানে যে রুলসটা। তো এরপরে দেখেন এখানে আমাদের সিলেকশন করবো আপলোডের কিছু অপশন বলছে, আমি কি ফাইল সেটা যে আমাকে এখানে বলে দিতে বলছে। তো আমার ফাইলটা যেটা হচ্ছে এটা কি ধরনের ফাইল, টেমপ্লেট হলো টেমপ্লেট, টেমপ্লেট দিয়ে দিলাম। এখানে সিলেকশন করতে বলছে এটা কি ইংলিশ ভার্সন কিনা, আমি এখানে ইংলিশ ভার্সন দিয়ে দিলাম, ফাইলটা যেমন টেমপ্লেট যেহেতু টেমপ্লেট দিয়ে দিচ্ছি। এখন বলছে এটা কি ব্যানার, আপনার ইনভার্টেশন, মকআপ, বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো। তো আমি এটা লোগো, যেহেতু লোগোর কাজ সো আমি এটাকে লোগো দিব, স্টার্ট করব। দেখেন স্টার্ট করার পর এখানে কিন্তু অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে সবগুলো, দেখেন অলমোস্ট আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে বলছে এখানে যে ডিটেলস কিছু বলছে 15 দিন সময় লাগবে, এগুলো সমস্যা নাই, এটা যেটাই আসুক না কেন
তো এটার পর দেখেন আপলোড ইরর দেখাচ্ছে, এখানে আপলোড টেক্সট কমপ্লিট, এখানে তিনটা ফাইল দেখাচ্ছে, এখানে ডিটেলস শো করতেছে। তো চাইলে আপনারা ডিটেলস এখানে দেখতেও পারেন, নাও পারেন, এটা তেমন খুব একটা ইয়ে না। এইগুলো আমার সব গ্রাফিক্স কোনটার কি ফাইল আমি অ্যাড করছি সেটা দেখাচ্ছে। তো আমি এটা দেওয়ার পর এটা আমি জাস্ট কেটে দিলাম, এটা কোনো সমস্যা না। তো এরপরে যে ফাইলটা হচ্ছে, এরপরে যেটা হচ্ছে, দেখেন আমার ফাইলটা কিন্তু এখানে সবগুলো এখানে সব শো করার পর ফাইলটা নিচের যে অপশনে, সেখানে আমাদের রিভিউ দেখব, এখানে আমাদের ফাইলগুলো কোথায় আসছে সেটা দেখার জন্য আমরা একটু সিলেকশন টেমপ্লেটে আসবো, যেহেতু টেমপ্লেট ফাইলটা দিচ্ছি আমি এখানে। তো দেখেন টেমপ্লেটে এই যে দেখেন, এটা আমি কেটে দিতে পারি, এগুলো আমার আগের ফাইল দেওয়া। তো এখানে দেখেন সবগুলো রিভিউতে আছে এগুলো। তো আমার এই তিনটা ফাইল আমি এখন দিলাম যেটা আজকের ডেটে, সো আমি তিনটা ফাইলে এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নের এখানে আমি চাপ দিয়ে দেখবো যে ফাইলটা কি বলতেছে। তো দেখেন এখানে আসার পর আমার ডেট, আপলোড টাইম, টাইটেল কি কি ফাইল সেটা আমাকে বলছে সবগুলো দিয়ে দিতে। তো আমার এখানে আগে থেকে আমার কিছু ট্যাগ রেডি করা আছে, দেখেন আমি কিছু রিয়েল এস্টেট ট্যাগ, আপনারা গুগলে সার্চ দিয়ে ট্যাগ গুলো নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি একটু রিয়েল এস্টেট ট্যাগ গুলো এখানে দিয়ে দিলাম, এখানে কি আপনার টাইটেল নামটা এখানে নাম দিয়ে দিবেন, নামটা আমি দিয়ে দিচ্ছি, এখানে নামটা দিয়ে দিলাম, এখানে ট্যাগ দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, এখানে অলমোস্ট আমার এটা সেভ দিলাম, এখন আমি কেটে দিলাম। দেখিয়ে দেখেন এখানে আমার ক্রস চিহ্নটা উঠে গেছে। হ্যাঁ, তো এখানে আমি পরেরটা সেম ভাবে কাজটা করব, এখানেও আসব, এখানে আসার পর আমার সবগুলো ট্যাগ, এখানে টাইটেল দিয়ে দিলাম, এখানে টাইটেল দিব, এখানে আমার কিওয়ার্ড বলছে, কিওয়ার্ডটা আমি এখান থেকে কিওয়ার্ড কপি করে নিব, আমার আগে থেকে কিওয়ার্ড কপি করা ছিল, তো আমি কপি করা কিওয়ার্ডটা রিয়েল এস্টেট সম্পর্কে আমি এখানে দিয়ে দিলাম, দেন এখানে আমি সেভ করে দিলাম, এটাও সেভ সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি এটাকে কেটে দিলাম, দেখি এখন দেখেন লাল দাগটা উঠে গেল। তো এখানে সেম ভাবে আমি এটাও করব, এখানেও ট্যাগটা দিয়ে দিব, দেন এইখানে আমার নামটা দিয়ে দিব যে ফাইলটা কি রিলেটেড টাইটেল। তো এইটা দেওয়ার পর জাস্ট এখানে আমি সেভ দিব, আচ্ছা এখন দেখেন ফাইলগুলো সবগুলো ওরা দেখবে, রিভিউ করবে, রিভিউ করার পর যদি মনে হয় যে ভালো ভালো হয়েছে দেন তাহলে ওরা পোস্ট করবে, পোস্ট করার পর এখানে যদি দেন ভালো হয়ে থাকে তাহলে পাবলিশে অপশনে আসবে, পাবলিশ করবে, আর যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে রিজেক্ট অপশনে সেটাকে রিজেক্ট করে দিবে। তো এই ছিল বন্ধুরা, যদি পাবলিশ হয় সেক্ষেত্রে আপনি পাবলিশ অপশনে এখানে পাবলিশ পাবলিশে শো করবে, সেক্ষেত্রে পাবলিশ শো করবে এখানে, আমার যত ফাইলগুলো আমি আপলোড করতেছি আজকে, সো এই জন্য আমার এই ধরনের অপশন দেখাচ্ছে যে আপনারাও চাইলে এই ধরনের আপলোড করতে পারবেন এইভাবে একদম সিম্পল ভাবেই, আর খুব সহজে আপনারা এখানে আপলোড করে এখানে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো আজকের মতো এটাই ছিল ভিডিও, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর এটা সম্পর্কে যদি আপনারা আরো ডিটেল জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানালে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ডিটেলস ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।